মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের না ওয়েদারটা খুবই সুন্দর লাগছে, কোনো রোদ ওঠেনি, মেঘলা মেঘলা একটা ওয়েদার, আর ঠান্ডা ঠান্ডা তো অবশ্যই। তো এখন বাজে 11:18, আর এখন থেকে আজকের দিনটা শুরু হচ্ছে তোমাদের সাথে। আমাদের সকালটা মোটামুটি তো হয়েই গেছে, বুঝতেই পারছো। দুপুরের জন্য আমি ঢেঁড়স কেটে রেখেছি, ভাজবো ওটাকে, মানে ঘি দিয়ে আর ঢেঁড়স ভাজা দিয়ে খাবে প্রথমে, আর ডিমটাকে করবো ওই শুকনো শুকনো কাইকাই মতো। তো আজকে এই দুটোই হবে রান্না, আর ভাত তো অবশ্যই হবে। তার আগে আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এবার যাবো স্নানে, স্নান করে পুজোটা দেবো, তারপর রান্না করবো। ডিমের আলু কাটে রেখেছি, ডিমের পেঁয়াজ অল্প একটু কুচিয়েছি, আর মিক্সিতে রয়েছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, এই যে আর কাঁচা লঙ্কা, লঙ্কাটাকে দেখেছো প্রচন্ড ঝাল, একটাই দিয়েছি যার জন্য, আর দুটো ডিম সেদ্ধ করে। এই ডিমটাকে দেখো ফাটা ছিল, আমি খেয়াল করিনি, জলে দেওয়ার পর দেখছি ফাটা ফাটা দেখলে আগেই, কালকেই আমি ডিম টোস্ট যখন বানিয়েছিলাম তখন দিয়ে দিতাম এই ডিমটাকে। যাই হোক না কেন, আর কি করা যাবে। তো চলো আগে বসিয়ে দিই রান্নাটা। এবার 11:30 বেজে গেছে, হ্যাঁ 11:38 বাজে। ভেবে দেখলাম যে ডিমটা যদি আগে করে নিয়ে তারপর ভাতটা বসিয়ে লাস্টে ঢেঁড়সটা ভাজি, ঢেঁড়সটা একটু গরমও থাকবে, ভাজাটা ভালো লাগবে খেতে। ডিমটাকে এখানে লাল করে একটু ভেজে নিয়েছি, আর ওইদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আমি। তার সাথে না আমি একটা কাজও করেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই, চলো দেখাই। এ দেখো আমি না কয়েকটা সয়াবিন ভিজিয়ে দিয়েছি, ওর আসলে যখন ওই শরীর খারাপটা হলো আমাদের দুজনেরই, ওর না প্রেশারটা অনেকটা লো হয়ে গেছিলো পুরো, তো ওই জন্যে ভাবলাম কটা সয়াবিনও ভিজিয়ে দিই, দিয়ে দেবো, খাওয়া হয়ে যাবে। ও সয়াবিন খেতে একদম ভালোবাসে না, খেতে চায়ও না, তো ওই জন্য অল্প কটাই দিয়েছি, দেখা যাক কী করে। ভাত ডেচকি থেকে একটু উকি ঝুঁকি মারছে, মানে ভাতটা আমার হয়ে গেছে। এখানে চলছে আমার ঢেঁড়সটা ভাজা, আর এখানে সেই আমার ইয়াম্মি ইয়াম্মি ডিম হয়ে গেছে, বেশি ঝোল টোল রাখিনি, কাইকাই মতন রেখেছি। তো ঢেঁড়সটা ভাজা হলে হয়ে যায়, ঢেঁড়স ভাজতে না প্রচণ্ড টাইম লাগে, আমার একদম ভালো লাগে না, বড্ডই ধৈর্যের কাজ একটা এটা। তো খাওয়া দাওয়া তো বেড়ে দিয়েছি, ঢেঁড়স ভাজা, ঘি, নুন, আর হচ্ছে ওই ডিমটা সয়াবিন দিয়ে, আলু দিয়ে, যেটা দেখিয়েছিলাম তখন। সিম্পল সিম্পল লাঞ্চ মেনুই থাকে আমাদের, বেশি কিছু থাকে না। তো চলো এবার খেয়ে নিই, এখন বাজে 1:40। খাওয়া দাওয়া তো নয় হলো, বাইরের অবস্থাটা না আজকে খুব একটা ভালো না, সকাল থেকে আজকেও একটা বৃষ্টি নাব্বে নাব্বে করছে আর কি। তো সকাল থেকে বলছিলাম না, আজকে রোদ ওঠেনি, মেঘলা মেঘলা পুরো ওয়েদার, পুরো মেঘলাই হয়ে রয়েছে, কোনো রোদ ফোদ তো উঠলই না, যেটুকু হাওয়া দিচ্ছে ওইটুকুতেই যা জামাকাপড় শুকানো, আর মেন রোডটা কি দেখতে পাচ্ছ তোমরা, ওটাই। তো চলো এবার কি একটু রেস্ট নেওয়া যাক। এখন মোটামুটি বেজে গেছে হচ্ছে 7:20, কতটা কি শুনতে পাবে জানি না, রাস্তায় প্রচণ্ড গাড়ি ঘোড়া চলে। তো বেরোলাম সবেই মাত্র, একটু ইচ্ছা আছে আসলে না, ঘরে থেকে থেকে মুডটা একটু তখন খারাপ হয়ে যাচ্ছিল, ভালো লাগছিল না ঠিকঠাক, তো ওই জন্য আজকে বিরাটির বাড়িতে আবার দিয়াও আসবে, তো ওখানে থাকলে তো অবশ্যই মজা হতো, বুঝতেই পারছো। তো ভালো লাগছিলো না ঘরে একটু, তাই জন্য ভাবছি প্রথমে একটু শিব মন্দিরটায় যাবো, যদি খোলা থাকে একটু প্রণাম করবো ঠাকুরকে, তারপর একটু বেরিয়ে কিছু একটু নেওয়ার ইচ্ছা আছে, কারণ ঘরে না সেরকম কিছু নেই, তো ওই জন্যই যাবো। তো চলো যাওয়া যাক। That you can't confess, I'm just your ghost if we're not undressed. A part of me wish that we never met, but you act like we never got to waste it in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride, and we said things that were cheesy, but we meant them, they were feelings, and now you deny it. You're in love with the idea of me, but you're not in my reality. Find it hard to leave a picture in, 'cause my reality is your reality. No.
বাজার টাজার সেরে তো চলে এলাম, একটু চিকেন আনলাম আর চাউমিন আনলাম। এর একটা প্যাকেট চাউমিন ছিল না এখানে, মানে এখানে আসার পর থেকে চাউমিন কেনাই হয়নি, তাই নিয়ে আসলাম। আর একটু সবজি নিয়ে আসলাম যেগুলো দিয়ে চাউমিনটা বানাবো। তো এই আর কি, এক তো মন্দিরটা গেলাম তোমরা দেখতেই পেলে, আর টুকটাক কিছু কাজ ছিল ওগুলো সেরে একেবারে ঘরে ঢুকলাম। এখন বাজার হচ্ছে 7:52, প্রায় 8টা। আমি ওই 8:45-9টার দিকে যাবো কোনে রান্নাঘরে। ভালো লাগছে না এখন থেকেই যেতে, একটু বসে নিই তারপর যাবো। এখন বাজে 9:49, ওই বাজার থেকে এসে তোমাদের সাথে যেরকমটা কথাটা বললাম, তারপর আমি বসেই ছিলাম। এই সব কেটে নিয়েছি, এখানে গাজরগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবটাকে, তারপর বিনসগুলোকে এরকম তেছড়া তেছড়া করে কেটেছি যতটা লম্বা করা যায় আর কি সেটাকে। লঙ্কাগুলোকেও বিনসের মতোই কেটেছি, লঙ্কাটাকে একটাই লঙ্কা দিয়েছি যেহেতু ঝাল, আর ক্যাবেজটাকেও মানে বাঁধাকপিটাকেও এরকম করেই কেটে নিয়েছি এই দেখো। তো আর পেঁয়াজ কেটে নিয়েছি, এ কটাই দেবো, ক্যাপসিকামটা দেবো না আমি চাউয়ে। আর চাউটা একটু মোটা বলে আমি এটুকুই সেদ্ধ করেছি, রাতের খাবার তো বেশি একটা লাগবে না। আর এখানে আছে চিকেন আর চিংড়ি মাছ, অল্পই দিয়েছি, চিংড়ি মাছ 3টে মতো একদম কুচি কুচি করে কেটে দিয়েছি দেখতেই পাচ্ছ, আর চিকেনটাকেও তাই করেছি। আর ডিমটা না দেবো না, কারণ ডিমটা অলরেডি দুপুরবেলা খাওয়া হয়েছে তাই জন্যে। তো চলো আবার বসাই। I'm just your ghost if we're not undressed. Part of me wish that we never met, but you act like we never. Got too wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride. And we said things that were cheesy, but we meant them, there were feelings, and now you deny it. You're in love with the idea of me, but you're not in my reality. Find it hard to leave a picture in, 'cause my reality is your reality. No. দেখো আজকেরটা না পুরো দোকান দোকান দেখতে হয়েছে। সবজিগুলো ওরকম করেই কেটেছিলাম, ভেবেইছিলাম বানাবো ওরকম করে, কিন্তু এতটা ঝরঝরাবে বুঝতে পারিনি। কারণ যখন এটা চাউমিনটা আমি বসাচ্ছিলাম সেদ্ধ, তখন এসেছিল অনুরূপা স্নেহাশিসদা। আসলে আজকে রুমির বার্থডে, মানে আজকে বলতে আজকে রাত্রি 12টার পর, মানে কালকে, যতক্ষণে এই ব্লগটাও দেখবে ততক্ষণে ওর কেক ওর কাছে পৌঁছে যাবে। তো সেই কেকের অর্ডার দিতে এসেছিল, ওই জন্য তখন আমি ভালো মতো চাউমিনটা গলে গেছে, কিন্তু দেখলাম না তারপর গলেনি, পুরো এরকম ঝরঝরেই হয়েছে, বেশ ভালো হয়েছে। তো চলো এবার খেতে দিয়ে দিই ওকে, খেতে আদৌ কেমন হয়েছে বা দেখা যাক। দেখো আমি বেড়ে তো দিয়েছি, এই হচ্ছে রাতের আমাদের দোকানের মতো চাউমিন। আবার আমাকে ওকে বলছে শোনো চিকেনটা আনতে, দেখো ওনাকে ভেবেছে আমি চিলি চিকেন বানাবো, মানে কত আশা ওর, ওর জন্মদিন না রুমির জন্মদিন আমি মাঝে মধ্যে গুলিয়ে ফেলছি। তো চিংড়িটা উকি মাছে সাথে লঙ্কাটা উকি মাছে, যাই হোক। আর আমাদের না এই চাউমিন আসলে যাতে দেওয়া দরকার, মানে ছোট প্লেটগুলো, সেগুলো সত্যিই অভাব, আমার কাছে একটাও নেই, বাড়ি থেকে তো আনলামই না। জানি না দেখি কদিন বাদে কেনার ইচ্ছা আছে, এখন আপাতত কিনবো না, তাই জন্য ওরটা নয় এই ট্রেটাই হয়েছে আর কি। আর আমারটা দেখো বাটিটার মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো চলো ওকে দিই খেতে, কাঁটা চামচও বার করতে হবে। তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এবার শুতে যাওয়ার পালা। মোটামুটি আমি তো একটু শুয়ে শুয়ে ফোনই ঘাটতে থাকি, ওর তো দুটোই কাজ শেষ হয় তারপরেই দুজনের ঘুমটুম হয়। আর রান্নাঘরে জানালাটা এলাম যখন এদিকে, এদিক দিয়েই দিয়ে লক হয়ে গেছে, ভেতর দিয়ে দিতে হবে। যাই হোক, তো চাউমিনটা না সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল, পুরো দোকানের মতো টেস্ট হয়েছিল খেতে। তো চলো আজকে দিনটা এখানে এভাবেই শেষ করছি, কালকে আমার গ্যাস আসার কথা, যদি গ্যাস আসে তো শোনায় সোহাগা, আর কি বলবো চলো। অনেকদিন বাদে রুটি খেতে পারবো, সেই রুটি আদৌ গোল হবে কিনা সেটাও দেখার বিষয় আছে, কারণ অনেক দিন আমি রুটি করিনি। রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কারণ অলরেডি 10:45 বাজে যায় এরকমই। তো
চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। আশা করবো তোমাদের কিছু হলেও ভালো লেগেছে। ভিউজটা আবারও কদিন ধরে একটু ডাউন হয়ে যাচ্ছে, জানি না কেন কি হলো হলো হঠাৎ করেই তো। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। তো চলো টাটা। I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. Part of me wish